हेलो एवरीवन, हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि, आमरा सबाई भालो आछि। तो आमार चैनले तोमादेर सबाईके जानाच्छि अनेक अनेक स्वागत। तो आज के तोमादेर साथे आमि शेयर करते चलेछि, तोमादेर बोलेछिलाम ना जे आमि किछु केनाकाटा करेछि किचेनेर जोन्नो प्लस घरेर जोन्नो बोलते पारो, घर साजानोर जोन्नो। तो যেগুলো মানে অনেকদিন ধরেই ভেবেছিলাম কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, কারণ আমি খুব একটা ঘন ঘন জিনিসপত্র কেনাকাটা করি না। বাট অনেকদিন পরে যেহেতু একটু কিছু শপিং করলাম, তাও নিজের শখের কিছু জিনিস যেগুলো অনেক আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, তো ফাইনালি কিছু কেনাকাটা করেছি। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের বলেছিলাম যে আমি একটা আলাদা ভিডিওতে শেয়ার করব, যাতে জিনিসগুলো তোমাদের ভালোভাবে দেখাতে পারি। আর একটা কিছু জিনিস দেখাতে গেলে তো সময় লাগে, আর অনেকগুলো জিনিস, তার জন্য ভাবলাম যে আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করা যাক তোমাদের সাথে। আর ঘরে জিনিস কেনাকাটা করতে তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। জামা কাপড়ের থেকেও বেশি ভালো লাগে যে কিচেনের জন্য, ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনবো, সংসারের জন্য, তো সেটাই তো, সেটা আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, বেশি বকবক করবো না, রাত 12টা বেজে গেছে। তো এখন বসেছি একমাত্র তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি, আমার ভিডিওটাও হয়ে যায় তোমাদের বলেছিলাম। তো দেখো কত জিনিস নিয়ে বসেছি তোমাদের দেখাচ্ছি, বুঝতেই পারছো এর মধ্যে অনেক জিনিস আছে। কিন্তু তো এরকম ব্যাগ ভর্তি জিনিস, এই ব্যাগে জিনিস, এই ব্যাগে জিনিস, তারপরে এইগুলো তো রয়েছে যেগুলো খোলা। দেখো এটা এনেছি, এটা হচ্ছে ফ্রিজের জিনিসপত্র রাখার জন্য এই কন্টেনার। এগুলো যখন আমি জিনিস রাখবো তখন তোমরা দেখতে পাবে আমি কিভাবে সাজাচ্ছি, কারণ আমি অনেক প্ল্যান করেছি যে এইভাবে জিনিসগুলো রাখলে ভালো থাকবে। তো সেগুলো সেভাবেই আমি এখন থেকে জিনিসগুলো রাখবো, যেগুলো মানে ভেবেই যেতাম কিন্তু কাজে করে উঠতে পারতাম না, সেগুলো মানে প্ল্যান করে জিনিসগুলো নিয়ে এসেছি। কারণ আমাদের মার্কেটে সবসময় এগুলো পাওয়া যায় না, বিশালে দেখলাম তাই নিয়ে নিলাম, নাহলে হয়তো অনলাইনেই নিতে হতো। তো এই পাত্রটা হচ্ছে এরকম, এরকম ঢাকা দিয়ে রাখা হয়, আর এখানে একটা সেই আলাদা একটা এরকম একটা প্লাস্টিকে দেওয়া আছে। তো দেখাচ্ছি, একটা খুলেই দেখায়, তো খুব ভালো জিনিসগুলো। তো দেখো এই সিলটা খুললাম, প্লাস্টিক দিয়ে একদম টাইট করে আটকানো ছিল, তো এটা এইরকম, আর ভেতরে এরকম একটা দেওয়া আছে, এই যে এরকম একটা ভেতরে দেওয়া আছে। হ্যাঁ, এইরকম পাত্রগুলো ছবি দেওয়া আছে কিন্তু কীভাবে জিনিসগুলো রাখা হবে, তো যখন সাজাবো তখন তো দেখাবই, ফ্রিজে স্টোর করে রাখার জন্য, যাতে ভেজিটেবলসগুলো ভালো থাকে। আমার অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো আমার রাখার দোষে আর কি, এই গরমে। তো সেই জন্যই আমি কিনেছি যে এখন থেকে এমনভাবে সবজিগুলো রাখবো যাতে নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে। তো এরকম দুটো পাত্র কিনেছি, হ্যাঁ, আর খুব ভালো কোয়ালিটি এগুলো, এরকম দুটো নিয়েছি, এই একটা এই একটা, তো এরকম দুটো নিয়েছি, ঠিক আছে। এটা খুলে দেখালাম, আর যে সেম এরকম একটা নিয়েছি, এগুলোর দাম নিয়েছে 99 করে। হ্যাঁ, এরকম দুটো পাত্র নিয়েছি, এর মধ্যে জিনিসগুলো মানে গুছিয়ে রাখতে খুব সুবিধা হবে। তারপরে দেখো আর আমি কীরকম ঘামছি, মানে ফ্যানটা বন্ধ করে রেখেছি কারণ নাহলে মাইকটা সেট করে কথা বলতে হবে, আর মাইক সেট করে কথা বলতে গেলে না মানে তারটা অনেকটা বড় করতে হবে, গোটানো আছে, খুব অসুবিধা, ঝামেলা হয়ে যাবে, আবার সেই তারটা জড়িয়ে যাবে, সের জন্য মাইকটা আমি ইউজ করছি না, ফ্যানটা অফ করেই কথা বলছি। তারপর দেখো এরকম একটা ফ্রিজের জন্য জিনিস রাখার জন্য এরকম আরেকটা কিনেছি, এটাও বুঝতেই পারছো এরকম হ্যান্ডেল দেওয়া, এটা এরকম হ্যান্ডেল দেওয়া। তো এটা এটা একটু খুলে দেখাই না হলে বুঝতে পারবে না, এটা খুলে দেখাচ্ছি। আর জিনিসগুলো যে কিনেছি না খুব ইউনিক জিনিস, মানে এগুলো অনলাইনে পাওয়া যায়, সাধারণত মার্কেটে আমাদের পাওয়া যায় না, বিশাল এখানে আমাদের এখানে বিশালটা হয়েছে বলে তাই এগুলো একটু পাচ্ছি, না হলে এগুলো আমি আগে অনলাইন ছাড়া নিতে পারতাম না, অনলাইন অনলাইন করে সব ক্ষেত্রে নেওয়াও হতো না, না জানি বাড়িতে আসার পর যদি মানে পছন্দ না হয়, যদি খারাপ বেরোয় বা হয়তো যেরকমটা পছন্দ করলাম সেরকমটা যদি না হয় হাতে আসার পরে, নানাটা চিন্তা করতাম, সব কিছু অনলাইন থেকে তো কিনি না, খুব কম জিনিসই কিনি। তবে হ্যাঁ, একটা জিনিস আমার নিতেই হবে যেটা রান্নাঘরের জন্য, যেটা এই মার্কেটে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক চলো এটা আগে দেখিয়ে দিই। তো এ দেখো এরকম ঢাকনা দেওয়া আছে, খুব ভালো জিনিসটা, এরকম হ্যান্ডেল দেওয়া, এ দেখো এরকম হ্যান্ডেল আছে, এরকম ঢাকনা আছে, এ দেখো ভেতরে একটা এরকম বাস্কেট মতো দেওয়া আছে, আর ভেতরটা আছে এরকম, ঠিক আছে। তো জিনিস রাখার খুব সুবিধে এরকম একটা আছে, আর এ দেখো ঢাকাটা এরকম ঢেকে এরকম রেখে দেওয়া যাবে, এই বাস্কেটটা আমি অন্য ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এটা আমার ভীষণ নতুন লেগেছে, জিনিসটা খুব ভালো লেগেছে, তার জন্য নিলাম। আমি সব একটা করেই নিয়েছি, মানে ওইটাই শুধু দুটো নিয়েছি, আর এটা পছন্দ হয়েছে বলে এটা একটাই নিয়েছি, ঠিক আছে। তো এর ভেতরে এটা ছিল। তো জিনিসগুলো যখন ফ্রিজে রাখবো, জিনিস সাজাবো, তখন আরও ভালো বুঝতে পারবে যে কী কারণে কী কিনেছি।
তারপরে দেখো আমি এই নরমালি দুটো প্লেট কিনেছি। কেন কিনেছি যে অনেক সময় কি এক কাপ দু কাপ চা নেওয়ার জন্য ছোট্ট একটা ট্রে হলে ভালো হয়, তো ট্রে ওখানে ছিল না। আর দেখলাম যে আমরা যে প্লেটগুলো ইউজ করি ফাইবারের, তো সেই প্লেটগুলো পূর্ণ হয়ে গেছে, তো সেগুলো ভাবছি ব্যবহার করব না, সের জন্য এরকম দুটো প্লেট এনেছি। মানে ওদেরকে তো প্লাস্টিকের প্লেটে এমনি তো খেতে দিই না, ফাইবার এরকম দুটো প্লেট এনেছি। মানে চা বিস্কুট ধরো খাওয়ার জন্য শুকনো কোনো খাবার প্লেটে সাজিয়ে নেওয়া যাবে, গরম কোনো খাবার না খেলেই হলো। তো এরকম দু রকমের দুটো এনেছি, সেট ছিল কিন্তু এরকম তিনটে সেট, এরকম তিনটে সেট কিন্তু আমি একরকম আনিনি, আমার একটু ভ্যারাইটি ভালো লাগে আর কি, সের জন্য মানে বেছে বেছে এনেছি। তো এরকম একটা এনেছি, এরকম একটা এনেছি, ঠিক আছে। তো এরকম দুটো এনেছি, এগুলো তিরিশ টাকা সরি এগুলো 45 টাকা করে, এটা 29 টাকা আর এটা হচ্ছে 45 টাকা, ঠিক আছে। এই দুটো দুই রকম দাম। তো এই দুটো প্লেট এনেছি, আর একটা ছোট্ট প্লেট এনেছি, আর যে ওই মিষ্টি যে ম্যাম আসে ওকে চা দেওয়ার জন্য, মানে সুন্দর ছোট প্লেট ছিল না, যেগুলো এমনি সিরামিকের যেগুলো ছিল না প্লেট, সেগুলো সব ভেঙে গেছে, ক্র্যাক ধরে গেছে, সেগুলো তো বাতিল করে দিয়েছি, ওরকম আর কিছু কিনিনি, সের জন্য আমি এরকম কিনে এনেছি। তো ভেবেছিলাম কি অনেকগুলো আনবো, তারপর দেখলাম না থাক একটাই আপাতত নিই। তারপরে আর কি কিনেছি দেখো, যেটা হচ্ছে মেন চা খাওয়ার কাপ, যেগুলো আজকে গিয়ে আনলাম, এরকম বড় বড় কাপ। কেন বলো তো, আমাদের ঘরে না ছোট ছোট কাপে চা খাওয়া হয় না, অর্ডিনারি যে আমরা চা খাই, আমরা যদি হাফ কাপ চাও খাই তাও বড় কাপে খেতে মানে পছন্দ করি, আমার হাজবেন্ডও তাই, সবাই একটু বড় কাপ পছন্দ করে, মানে চা অল্প খাবে কিন্তু কাপটা একটু বড় হলে মানে অভ্যাস হয়ে গেছে আর কি। ছোট কাপ আছে ঘরে, তো এরকম কাপ আর কি দুটো ভেঙে গেছিলো, তাই কাপ নিয়ে এসেছি চারটে। তো এইরকম ডিজাইনের দুটো এনেছি দেখো, মানে আমাদের ঘরে আবার এক একজনের এক একটা কাপ পছন্দ, মানে একজনের কাপ আরেকজনের সাথে মিশবে না, মানে এক একজনের কাপ আলাদা আলাদা থাকবে আর কি, তো সেই রকমভাবে কাপ কেনা হয়। তো তবু আমারটা আমার হাজবেন্ড এটা একরকম এনেছি, আর মনারটা আর দিদুনেরটা একরকম এনেছি। তো দেখো এরকম দুটো কাপ কিনেছি, এরকম চা খাওয়ার জন্য, চা কফি এগুলো খাওয়ার জন্য, তো এগুলো কফি মগ বলতে পারো, তো চা খেলে এগুলো হাফ কাপ ঠিক আছে, আর কফিও হাফ কাপ খাওয়া যাবে, আর কাপগুলো বড় কাপ তো দেখতে সুন্দর লাগে আর কি, সেজন্য এরকম দুটো কাপ কিনেছি, ঠিক আছে। আর তার সাথে এ দেখো কিনেছি হচ্ছে এইরকম দুটো কাপ, একটা হচ্ছে মনার জন্য, একটা হচ্ছে মার জন্য। তো মনা যেটা পছন্দ সেটা মনা নেবে, আর বাকিটা মা নেবে, মনা যদি এটা নাই নেবে, মনা যদি এটা নাই নেবে, যেটা ওর পছন্দ সেটাও নেবে, আর বাকি যেটা থাকবে সেটা মা নেবে। তো দুটো কাপ দু রকমের। দেখো কিচেন টাওয়েল নিয়েছি, তো এই কিচেন টাওয়েলটা দরকার ছিল ভীষণ, তো কিচেন টাওয়েলের সেট নিয়েছে। ও কাপগুলো নিয়েছে কত টাকা করে, 29 টাকা করে কাপগুলোর প্রাইস, তোমাদের দেখিয়ে দিচ্ছি, জানি না দেখতে পাবে নাকি, 29 টাকা 59 করে আছে, সেগুলো লেস করে 29 টাকা দাম, হ্যাঁ এই কাপগুলো, তো জানি না দেখতে পেলে নাকি, এগুলো 29 টাকা করে। তারপরে কিচেন টাওয়েল এটা এনেছি, তো এর মধ্যে একটা দুটো তিনটে কটা টাওয়েল আছে, তিনটেই মনে হবে ভাজ ভাজ করে রাখা আছে, হ্যাঁ তিনটে টাওয়েলের সেট, এটা 89 হ্যাঁ রুপিস, তো 59ও দেখেছি, কিন্তু সেটা মনে হচ্ছিল কি ভালো কোয়ালিটি না, মানে কটন না কেমন যেন মনে হচ্ছিল, তাই একটু ভালোটাই এনেছি, যেটা 89 সেটা এনেছি, তিনটে সেট। তো এই কালারটা চুজ করলাম, একটা গ্রিন ছিল, একটা রেড ছিল, একটা এরকম ব্লু ছিল, ব্লুটা বেশি ভালো লাগলো তো ব্লুটা এনেছি। কিচেন টাওয়েল বললাম, আমি সব দরকারের জিনিস কিনবো, মানে যা কিনবো যেগুলো খুব দরকার, যেগুলো ঘরের এসেন্সিয়ালস, তো সেগুলোই কিনেছি। তারপরে ওই ঘরে টিভি রুমটায় দেখেছো তোমরা, মানে সিঙ্গেল বেডশিট নেই, যেগুলো আছে ফেড হয়ে গেছে, একটা দুটো গায়ে দেওয়া হয়, আর এমনি তো মাথার দিকে বেরিয়ে থাকে, মানে বেডশিটগুলো আমাদের ঘরে এমনই সিঙ্গেল বেডে, যেগুলো মাথার দিকটা বেরিয়ে থাকে, চওড়া এসে যায় ভালোভাবে, কিন্তু লম্বার দিকে না ছোট, তো সেই জন্য পাতাতে পারি না ওই ঘরে, সেই বড় বেডে বেডশিট পাতাতে হয়, সেই জন্য আমি একদম কম দামে, মানে এগুলো 100 টাকা করে, 99 করে, হ্যাঁ। তো এইরকম দুটো এনেছি, জাস্ট ওই টিভি রুমে ওই বেডে পাতানোর জন্য, ওখানে থেকেও ঘুম হয় না, ওই ধরো বসে টিভি টিভি দেখা হয়, ওই বেডটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এরকম দুটো বেডশিট এনেছি, মানে দেখাচ্ছি, একটা হচ্ছে গ্রিন কালারের উপরে, এটা হচ্ছে এরকম চেক চেক ডিজাইন, যখন পাতাবো তখন তো দেখাবোই, তো এটা হচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল বেড হিসেবে ভালোই বড়, মানে দুদিকে ধরো লম্বালম্বিও কিন্তু বড় আছে, বেরিয়ে থাকবে না। আর এ দেখো এই নিচে এদিকটা সাইডে ডিজাইনটা হচ্ছে এইরকম, মানে এরকম ডিজাইন আছে, এই যে সাইডটা এরকম আর মাঝখানটা হচ্ছে এইরকম, তো জানি না এটা পুরো কটন নাকি, কটনের মতো লাগছে কিন্তু আসলে মনে হয় না পুরো কটন, কারণ 100 টাকার চাদর কি করে আর কটন হবে, কিন্তু কাপড়টা নষ্ট হবে না, কাপড়টা ভালো, ঠিক আছে। এই একটা চাদর নিয়েছি, আর একটা পিঙ্ক কালারের নিয়েছি,
তো অল্টারনেট করে পাতাতে পারবো আর কোনো অসুবিধা হবে না, কারণ ওই চাদরগুলো না পাতানোর মতো ছিল না, সে মাথার দিক দিয়ে বেরিয়ে থাকে, অদ্ভুত লাগে, ওগুলো খাটের চাদর। তো দেখো এই একটা কালারে নিয়েছি, একটা গ্রিন আর একটা হচ্ছে এই কালারের। তো এটা বেশ সুন্দর, দেখো পিঙ্ক কালার, এরকম বড় বড় ফুলের ছাপা দেওয়া পিঙ্ক কালার। এটা তো কটনই মনে হচ্ছে, কিন্তু পিওর কটন কিনা আমি জানি না, তো ইউজ করতে করতে বুঝতে পারবো। আর এটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে এরকম ডিজাইন, এরকম ব্ল্যাকের উপরে হোয়াইটের উপরে, আর মাঝখানটা হচ্ছে এইরকম। তো এরকমই চাদর, দুটো চাদর নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর খুব দরকার ছিল আর কি, যেহেতু এখন তো আর সোফা কিনছি না, ওই বিছানাটাই তো সোফার মতো করে সাজিয়ে রাখি, তার জন্য মানে সেরকম জিনিস দিয়ে না সাজাতে পারে দেখতেও ভালো লাগে না। আর বাইরে থেকে যদি কেউ আসে টাসে না, ওই ঘরেই বসা হয়, ওই ঘরেই হয়তো বসিয়ে কথা বলা হয়, ওই ঘরেই বসলো, চা দিলাম, তো মানে ঢুকেই যেহেতু ওই ঘরটা টিভি রুমটা, তো সেখানেই বসে, তো সেই ঘরটা একটু ঠিকঠাক না রাখলেও ভালো লাগে না সের জন্য। তো এরপরে দেখো ফ্রিজের জন্য আমি আরেকটা বাস্কেট নিয়েছি, এরকম দুটো নিচ্ছিলাম, তারপরে দেখলাম না থাক একটাই নিই, আগে সাজিয়ে নিই, দেখি কতটা কি জায়গা লাগছে কি না লাগছে, তারপরে আরেকটা নেওয়া যাবে। আর এমনি এমনিতে আমার কাছে বাস্কেট আছে, সের জন্য এরকম হ্যান্ডেল দেওয়া বাস্কেট আমি একটাই নিলাম, যদি প্রয়োজন হয় এরকম আরেকটা নেওয়া যাবে। এগুলো বেশি দাম না, এগুলো 59 করে, হ্যাঁ এগুলো 59 করে। আর এ দেখো ফ্রিজে জিনিস রাখার জন্য খুব সুবিধা, শুধু যে ফ্রিজে না, এগুলো ফ্রিজেই জিনিস রাখার সুবিধা হয় আর কি, ফ্রুটস রাখা যায় বা যা খুশি, টমেটো রাখলাম কি শশা রাখলাম, এরকমভাবে মানে জিনিস টান মেরে বার করতে সুবিধা। আমি যখন সাজাবো তখন তো তোমাদের দেখাবোই, তো এই বাস্কেট নিয়েছি একটা। তো তারপরে দেখো একটা দারুণ জিনিস নিয়েছি, যেটা আমার খুব পছন্দ, এর আগে আমি বিশালে গিয়ে দেখে এসেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম কাছে নেবো কি নেবো না, কিন্তু এবার ভাবছি নেবো, কারণ আমি কিচেনে কাউন্টার টপটা একটু সাজাবো গোছাবো, তো একঘেয়ে আর ভালো লাগছে না, মানে ভেবে রেখেছি নতুন করে একটু ফাংশনালভাবে একটু গোছাবো, তো সেটাই আমি সেটার জন্যই কিছু জিনিসের দরকার ছিল কিনেছি। তো দেখো এরকম, এটা হচ্ছে দুটো এরকম দুটো কন্টেনার, ঠিক আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। আর এগুলো কাচের, কিন্তু ঢাকনাটা মনে হয় কাচের না, তো দেখো এইরকম, তো এইরকম কাচের বাটি দেখতে পাচ্ছ, এরকম বাটিটা হচ্ছে এরকম। এর মধ্যে কী রাখবো যখন সাজাবো তখন তোমাদের দেখাবো, মানে কী রাখবো সেটাও ভেবে চিনতেই জিনিসগুলো কিনেছি। তো দেখো ঢাকনাটা কি সুন্দর দেখতে, ঢাকনাটা হচ্ছে এরকম, আর এখানে রাবার সিস্টেম আছে মানে এয়ার টাইট আর কি, তো এরকমভাবে মানে জিনিস রাখলে পিঁপড়েও ঢুকবে না কিচ্ছু হবে না, এরকম চেপে দিলে এরকম আটকে যাচ্ছে, এরকম চেপে দিলে এরকম আটকে যাবে, এরকম আটকে গেল, কি সুন্দর। আর মানে দারুণ জিনিসটা, মানে কোনো রকম পিঁপড়ে টিপড়ে ঢোকার কোনো চান্স নেই। তো এরকম দুটো নিয়েছি, দেখতে দারুণ লাগছে না, আর যখন সাজাবো কোথায় সাজাবো কীভাবে রাখবো সেগুলো তো তোমাদের দেখাবোই। তো দেখো পাত্রগুলো এরকম, তো কেমন হচ্ছে হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই বলবে। আর যা যা নিয়েছি খুবই ইউজফুল, আমি মানে ভেবে চিন্তেই নিয়েছি যেগুলো দরকার। আর এগুলো এটার দাম হচ্ছে, সেটটার দাম হচ্ছে 99, হ্যাঁ এই বক্সটার যে দুটো সেটের বক্স এটার দাম হচ্ছে 99, এ দেখো দামটা এখানে লেখা আছে এই যেখানটায় 99, হ্যাঁ। তারপরে ওদের জন্য দুটো জলের বোতল কিনেছি, মানে স্কুলের জন্য, তো ভাবছি কি এরপরে না এরকমই সব বোতলগুলো কিনে নেবো, মানে সবার জন্য এই বোতলই থাকবে, বাড়িতে থাকুক। এটা তো স্কুলের জন্য নিয়েছি, দুটো স্টিলের বোতল, তো দরকার ছিল মানে প্লাস্টিকের বোতলে ওদেরকে আমি আর জল দেবো না, তো ঠিক করে নিয়েছি মিষ্টু আর গোপালের জন্য, ওরা স্কুলে যায় তো অনেকক্ষণ স্কুলে ওদের থাকতে হয়, তো জলটা ভালো পাত্রে দেওয়াটাই ভালো। এতকাল তো সেই নর্মাল বোতলগুলোতেই জল নিত, যেগুলো ধরো প্লাস্টিক টাইপের হয়, তো কিন্তু এখন থেকে ভাবছি স্টিলের বোতলেই দেবো। তো এরকম দুটো বোতল নিয়েছি স্টিলের, তো এগুলোর দাম হচ্ছে 199 করে, এরকম 199 করে দাম, ঠিক আছে। তো আর এরকমই ভাবছি সবার জন্য, মানে বাড়িতে জল খাওয়ার জন্য না এরকম আরও চারটে বোতল কিনে নেবো, তাহলে আর প্লাস্টিকেরগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দেবো, আর ইউজ করবো না, এগুলো তো ভালোই। আর এগুলো জলটাও কিন্তু বিশাল ভারী, বড় বোতলও না, এটাতে জল ধরবে কতটা, 750 ml জল, 750 ml এর মধ্যে জল ধরবে যথেষ্ট, তো ওদের পক্ষে। আর ওদের জল আছে স্কুলে, ফুরিয়ে গেলে আবার ভরে নিতে পারবে, তো মিষ্টি যেহেতু অনেকটা টাইম তার জন্য ও ভরে নিতে পারবে, অ্যাকোয়াগার্ড আছে ঠান্ডা জল। তো এই দুটো বোতল নিয়েছি ওদের স্কুলের জন্য। টিফিন বক্স নিতাম, কিন্তু টিফিন বক্স নিলানো একসাথে বেশি জিনিস নেওয়ার দরকার নেই, কারণ যে টিফিন বক্সগুলো আমি দেখছিলাম ওগুলোর দাম ছিল অনেকটাই বেশি, তো এই কারণে আমি এখন নিলাম না, পরে নেবো 599 করে, তো দেখি অফার পাই নাকি তখন নেব। তারপরে দেখো এই যে এরকম দুটো কাচের বোতল নিয়েছি, যেটা মানে আমি ভেবেছিলাম কাচের বোতল দুটো লাগবে দু তিনটে, তো আমি দুটোই এনেছি, আর ভীষণ সুন্দর এই বোতলগুলো, কিন্তু অনলাইনে দেখা যায়। দেখো এরকম মুটকিটা হচ্ছে এরকম, মুখটা এরকম ট্রান্সপারেন্ট, কিন্তু মুখটা কিন্তু প্লাস্টিকের, মুখটা কিন্তু কাচের না, বোতলটাই শুধু কাচের। তো বোতলগুলো মোটামুটি বড় আছে, একেবারে ছোট না,
আর ঢাকনাটা হচ্ছে এরকম, এই দেখো ঢাকনাটা হচ্ছে এরকম, হ্যাঁ প্লাস্টিক দেওয়া, দেখা যাচ্ছে না বোতলগুলো দেখতে সত্যি সুন্দর। তো এটা হচ্ছে এটার মাপটা, বোতলটা কতটা, এর মধ্যে 500 ml-এর বোতল, হ্যাঁ মানে 500 ml, মানে 1 কিলো না, 500 ml-এর বোতল। তো ভীষণ ভালো লাগছিল বোতলগুলো, এর আগে যখন গেছিলাম দেখিনি, এবার গিয়ে দেখলাম তাই দুটো নিলাম। আর লেগিংস দরকার ছিল, লেগিংস যে চুড়িদারের সাথে কুর্তির সাথে পরে, তো সেরকম স্টকে ছিলই না বলতে গেলে, দুটো তিনটে কিছু, দুটো ছিল গিয়ে তিনটে ছিল না, দুটোই মনে হয় আছে, আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়ি। আর বাকি তোমাদের বলেছিলাম অর্ডিনারি দুটো কুর্তির দরকার, কারণ আমার কুর্তির স্টকে আর নেই, যেগুলো পরি দেখতেই পাও কি পরি, একই কয়েকটা কুর্তি ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে, যেগুলো অর্ডিনারি ধরো স্কুলে যাচ্ছি লাগছে, হয়তো এখান থেকে একটু পার্লারে গেলাম কি একটু বেরোলাম, মানে কাছাকাছি হয়তো একটু মানে বেরোনোর সময় লাগে না, সেই রকম কিছু জামা কাপড়ের দরকার ছিল। ভালো তো হলো কিছু স্টকে, তো ভালোগুলো তো সবসময় পরা যায় না, তো হেভিগুলো সের জন্য এরকম দুটো নিয়েছি। হ্যাঁ তো এটা মনাকে দেখিয়েছিলাম, তো এটা পছন্দ হয়নি, কিন্তু আমার এটা পছন্দ, তো এটা আমি নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই জোর করে কিনে দিয়েছে, মানে আমি এখন কিন্তু জামা কাপড় কেনার কোনো রকম মুডে ছিলাম না, অফার ছিল বলে ওই দুটো নিয়ে দিয়েছে, মানে এই অফার আর পরে থাকবে না, তো বলছে অফার আছে নিয়ে নাও, দুটো কিনেছিলাম মানে 200 টাকা অফ, হ্যাঁ এটাতে 399 করে এক একটা। তো এটা বেশ ইয়েলোর মধ্যে, এটা হলুদের মধ্যে আছে, তো এরকম ব্যাগের মধ্যে না এরকম মানে একসাথে করা ছিল, তো মনে হয় হালকা কুচকানো ভাব হয়ে গেছে, জিনিসটা একদম প্লেন ছিল, তো আমার দোষেই মনে এরকম হলো, ব্যাগের থেকে বার করে রাখতে হতো। তো যাই হোক দেখো, এটা হচ্ছে ইয়েলো কালার, এরকম মানে অরিজিনারি অর্ডিনারি আর কি, ধরো স্কুলে যাই তো ওদেরকে দিয়ে আসতে নিয়ে আসতে যাই, তারপরে একটু বেরোতে যে নর্মাল জামা কাপড়গুলো সেই হিসেবে এগুলো কেনা, ঠিক আছে। তো এই দেখো এরকম, তো লং আছে মোটামুটি, একেবারে শর্ট না, এগুলো মানে প্লাজো দিয়ে পরলে ভালো লাগবে, তো এরকম এরকম একটা নিয়েছি, সে আমিও পরবো মনাও পরবে কোনো ব্যাপার না, সেই আমি যে পরবো ওরকম কোনো ওরকম কোনো কিছু না, ও পরবে আমিও পরবো এই আর কি। তারপরে এই একটা নিয়েছি, এটা লংয়ের মধ্যে যেটা আমাকে মানানসই হয় সেরকমটা নিয়েছি, এটা তোমাদের দাদাভাই চুজ করেছে আমার জন্য, তাই জন্য এটা নিয়েছি, আর বাকি এটা আমি চুজ করেছিলাম, ও এটা চুজ করেছে, বাট ওটা আমি নিতাম না, কিন্তু দুটো দুটো নিলেই অফারটা আছে আর কি, একটা নিলে কোনো অফার নেই, তো দুটো নেওয়াতে লাভ হয়েছে। তো দেখো এটা হচ্ছে নর্মাল যেরকম আর কি হয়, পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের উপরে এরকম সিম্পলের মধ্যে কুর্তিটা, আর এই যে গলার কাছে এরকম একটা দড়ি বাঁধা ডিজাইন আছে, আর হাতাটা হচ্ছে এরকম, হাতার কাছে একটু ডিজাইন প্রিন্টটা আলাদা, তো এইরকম। আর ভালো হয়েছে, মানে অনেক দিনই দরকার ছিল, মানে যেগুলো যেগুলো আমি পরছিলাম সেগুলো সব একঘেয়ে টাইপ হয়ে গেছিলো, মানে আমাকে মনা বলে মা তুমি জামা কাপড় একটু চেঞ্জ করো, বাড়িতে নাইটিগুলো একটু চেঞ্জ করো, একটু অন্য ধরনের নাইটি পরো, অন্য ধরনের কিছু জামা কাপড় পরো, একঘেয়ে আর পরো না, তোমার ব্লগে সবাই দেখে দেখে একঘেয়ে হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করো জামা কাপড় প্যাটার্নগুলো। তো ও আমাকে বলে মানে হ্যাঁ হ্যাঁ করবো করবো, আর প্লাজোগুলো পরে না আরামদায়ক, লেগিংস দেখবে পায়ের সাথে লেগে থাকে, চিপকে থাকে, গরম লাগে, গরমকালে পরা যায় না, তো সেই হিসেবে প্লাজোগুলো কিন্তু ঠিক আছে, এখন বেশ ভালো লাগে কুর্তির সাথে প্লাজো পরলে, লেগিংসের থেকে এখন বেশি ভালোই লাগে, মানে আরামদায়ক আছে। তাও লাইট কালারের মধ্যে একটা নিয়েছি এরকম, ঘিয়ে কালারের উপরে হালকা গোল্ডেন প্রিন্ট আছে, লাইট কালার কেন নিয়েছি, অনেকগুলোর সাথে পরা যাবে, বাই কালারে সেটা ডিপ কালারের সাথে পরা যাবে। আর একটা আমি ডিপ কালারে নিয়েছি, এটা একদম পাতলা টাইপের, বেশ নরম আর কি, কাপড়টা ভীষণ ভালো, সফট, একদম সফট। তো এই একটা, এই একটা, দুটো হচ্ছে প্লাজো নিয়েছি, ভীষণ দরকার ছিল, মানে বিছানা ঝাড়ার জন্য এটা আনা হয়েছে, হ্যাঁ এগুলো আজকে এনেছি। তারপরে দেখো লাস্ট সব থেকে সুন্দর জিনিসগুলো দিয়ে এবার ভিডিওটা আমি এন্ড করব, কয়েকটা আছে, তো কেমন লাগছে দেখো, কি দারুণ না, তো কোথায় সাজাবো আমি নিজেও জানি না, শুধু এনেছি, ভীষণ ভালো লাগলো আমার দেখে, গেছিলাম ফুলের থোকা নেবো, কারণ আমার ভাজগুলো খালি পড়ে আছে, বললাম না যে বাঁশের যে ফ্লাওয়ার ভাজগুলো খালি রয়েছে দুটো, কাত হয়ে হয়ে পড়ে যায়, ফুল নেই, তো সের জন্য আমি আনতে গেছিলাম শুধু ফুলের থোকা। তো এটা দেখে এত পছন্দ হলো না, আনিয়ে পারলাম না, তোমাদের দাদাভাই বলছে নিয়ে নাও, তোমার জন্য যেটা পছন্দ তুমি নিয়ে নাও, তো পরে বলতে পারবে না যে আমি কিনে দিইনি, আমি এটা এত পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। তো এটার দাম 220 টাকা বলেছিল, 200 টাকা নিয়েছে, দেখো এরকম, আর নিচটা হচ্ছে এরকম, এরকম ঘাসের মতো ডিজাইন আছে এরকম, আর মোটামুটি ভালোই বড় আছে, তো দেখি কোথায় রাখি, সাজাবো যখন দেখতেই পাবে।
আর কিছু উদ্দেশ্য আছে যে কোন কোন জায়গাগুলো ডেকোরেট করব সেই হিসেবে আর কি এনেছি বলতে পারো। তো এটা নিয়েছি, অনেকদিন পর এরকম সুন্দর সুন্দর কিছু জিনিস কিনেছি, তো মানে মনটা খুশিতে ভরে গেল। আর তারপরে দেখো এই যে এই ফুলটা নিয়েছি, একদম আনকমন। তো অনেক রকম ফুল দেখিয়েছে, যেহেতু ওই বাঁশের যে ফুলদানিটা আছে আমার মেলা থেকে নেওয়া বড়, সেইটার জন্য আমি একটা ফুল কিনতে গিয়েছিলাম আর কি। তো সেটা নিয়েছি, এইরকম একটা ফুল নিয়েছি, পুরো আনকমন দেখো ফুলটা, বুঝতে পারছ? তো এটা নিয়েছি। আর একটা দেখে নাও লাস্ট, তো দেখো এইটা কেমন হয়েছে দেখো, এটাও নিয়েছি। মানে এগুলো আমি অনলাইনে দেখেছিলাম, দামটা কিন্তু অনেকটাই বেশি, সেই অনুযায়ী আমি এই লোকাল মার্কেটে যেখান থেকে যে দোকান থেকে এনেছি খুব ভালো ভালো ফুল স্টক আছে, দামটাও কিন্তু একটু কম তুলনামূলক, তো সেজন্য নিয়ে এসেছি। তো এটা ভীষণ পছন্দ হয়েছে। এটার দাম কত নিয়েছে বলো তো? এটার দাম নিয়েছে 100 টাকা, 100 টাকা বলেছিল, মানে কমই নিয়েছে, 90 টাকা না 80 টাকা নিয়েছে। তো এই আর কি, দেখো কি দারুণ দেখতে না? আর এরকম টুকিটাকি একটু শপিং করতে লাগে অন্তত বছরে একবার হলেও, যাতে ঘরে কিছু সাজানো গোছানোর জিনিস বা কিচেনে কিছু এসেনশিয়াল জিনিস এগুলো কেনাকাটা করতে লাগে। তো সেগুলো অনেকদিন পর বলতে পারো আমি শপিং করেছি, সেজন্য আমি ভীষণ খুশি। আমাদের মধ্যবিত্ত পরিবারে তো আর ঘন ঘন এটা ওটা কেনাকাটা করা যায় না, তার জন্য যখনই ধরো অল্প স্বল্প শপিং করলেও যদি সেটা অনেকদিন পরেও হয় খুব আনন্দ লাগে, সেটাই আজকে আমার খুব ভালো লাগছে। আর আমার বরের প্রতি তো আমি আজকে একদম গদগদ হয়ে গেছি, মানে এই আর কি। তো মানে আমাকে দুদিনে ও শপিং করিয়ে মানে একদম আনন্দে ভরিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আমার এই শপিং হলটা দেখতে তোমাদের কেমন লাগলো, আমার কেনাকাটা তোমাদের কেমন লাগলো? যদি আমার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ভালো লাগেনি, এখানে চালের ডাব্বা রয়েছে, ওদিকে ড্রাম দেখা যাচ্ছে, মানে সব ব্যাকগ্রাউন্ডটা দারুণ আমার, কারণ সেরকম জায়গায় বসে ভিডিওটা করতে পারলাম না, রান্নাঘরে মাটিতে বসে করতে হলো। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে এটা লাইক করে দেবে, নতুন জিনিসগুলো আমার কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো কিছু যদি দাম জানতে চাও সেটাও জানাবে, আমি অবশ্যই দাম বলে দেবো। আর তো চলো আজকের ভিডিওটা এখানে এড করলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই। অনেকটা রাত হয়ে গেছে, 12:30টাও পেরিয়ে গেছে। তো গুড নাইট, রাধে রাধে।